ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে দেখছেন মাথায় তেল দিয়েছি, তার জন্য একদম মনে হচ্ছে রোগা রোগা, কিন্তু আসলে রোগা না। আসলে হচ্ছে কি, আমি কালকে রাতে মাথাটা একটু ব্যথা করছিলো, তো একটু তেল লাগিয়েছিলাম। আর সকালে আজকে যেহেতু বৃহস্পতিবার, মাথাটা ধুয়ে স্নান করে লক্ষ্মী পুজো দিয়ে নিয়েছি সকাল সকালই, কারণ বিকেলবেলা টিউশন থাকে। আগে বিকেলে দিতাম আর দুপুরবেলা দিতাম, কিন্তু এখন মানে বিকেলে তো টিউশন থাকে, দেওয়া হয় না। তো সকাল সকালই স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। তো পুজো টুজো দিয়ে তারপরে রান্নাবাড়া করে নিলাম, রান্নাবাড়া করে টরে এখন তো এখন জাস্ট বসেছি। এখন ভাবছি কি করব, তাই ভাবছি আজকে অনেক কয়েকদিন ধরে আপনাদের সাথে কথা হচ্ছে না, ব্লগিং হচ্ছে না, তাই ভাবছি আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে ছোটোখাটোর মধ্যে হলে একটু আপনাদের সাথে ব্লগিং করি। তো কি হচ্ছে, আমি বাইরে বসেছিলাম, বর চলে গিয়েছে, মাথাটাও আচড়ানো হয়নি, আজকে মাথাটা একটু পরে আচড়িয়ে নিব। সকালে এত দৌড়াদৌড়ির মধ্যে কাজ করতে হয় আর নিজের যত্ন করার সময় হয় না। তো বর চলে যাচ্ছিলো, তো আমি বাইরে বসেছিলাম। তো বাইরে বসে থাকার টাইমে একটা ফেরিওয়ালা যাচ্ছিলো, যারা নাকি মোবাইল নিয়ে জিনিস দেয়। তো ঘরে আমার বর তো যেহেতু মোবাইলেরই শপ, মোবাইল রিপেয়ারিং, মোবাইল নতুন মোবাইলের, তো মোবাইল রিপেয়ারিং এগুলো দুনিয়ার মোবাইলগুলো রেখে দেয় ঘরে। তো সেগুলো জমা ঘরে ঘরে অনেকটা হয়ে গেছে, তো কি করবো, সেগুলো ফেলে দিতে চাই, কিন্তু বর ফেলতে দেয় না, বলে এগুলো কিছু কাম আছে। পরে সেদিন বললাম যে এগুলো কিছু কাজ না হলে আমি এগুলো দিয়ে দিব লোককে, মানে ফেরিওয়ালাকে। আসতে থাকে, এখন নতুন ফেরিওয়ালাগুলো আসে যে মোবাইল নিয়ে জিনিস দেয়। তো আজকে একটা মোবাইল দিয়ে দারুণ জিনিস রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি, মানে ঘরে ইউজফুল জিনিস। তো কি রাখছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারাও রাখতে পারেন। ভাঙা মোবাইল দিয়ে, মানে যেগুলো কিন্তু কাজ হয় না, অলাগতিয়াল জিনিস, আর এমনিতেও ঘরে না ভাঙা চোরো জিনিস রাখতে হয় না, খুবই খারাপ, ভালো না সেগুলো। তো আমি তাই বরকে আমি বকা দিই, কেন ভাঙা জিনিসগুলো ঘরে রেখে দিয়েছো, ভাঙা জিনিসগুলো ঘরে রাখতে নেই। হয়তো ভাঙা জিনিসটাকে আপনারা কিছু রিপেয়ারিং করে ঘরে রাখুন, কিন্তু ভাঙা জিনিসটা কোনো কোনো জায়গায় বেরোনোর টাইমে ওটা দেখা বা ওটা মানে ঘরে রাখলেও অনেকটা মানে ক্লেশ হয়, মানে ঝগড়াঝাটি এরকম কিছু মানে সম্ভাবনা থাকে, তা ভাঙা জিনিসটা ঘরে না রাখাটাই বেটার। তো সেই জন্যই আমি সেগুলো মানে দিয়ে দিয়েছি, দিয়ে একটা ভালো একটা নতুন জিনিস পেয়ে গেছি। তো কী রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। এমনিতেও পয়সা দিয়েও রাখা যায়, কিন্তু যেহেতু আমার ওই জিনিসটা লাগবে না, তাই আমি ওটা দিয়ে রেখেছি। চলুন কী রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো এই দেখুন কী রেখেছি, এই র‍্যাকটা রেখেছি, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা ফিটিং করতে হবে, এটা ফিটিং করা নেই, ওনারা ফিটিং করে তো আর বিক্রি করে না, ফিটিং ছাড়াই বিক্রি করে। তো এটা খুলছি আমি, এই দেখুন এরকম তিনটা পার্ট আছে, আর এরকম এগুলো এখানে ফিটিং করতে হবে। তো আমি ফিটিং করেও আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়। এটা কিনিলেন কি, কেমন জিনিস একটা রেখেছি, ঘরে ইউজ করতে হবে, এটার মধ্যে কিছু জিনিসপত্র আমি রাখতে পারবো, দরকারি জিনিস। তো এখন ভাবছি এখন কি করব আজকে। ও, আপনাদেরকে তো বলা হয়নি, আজকে হলো তো 22 ডিসেম্বর, আর হলো আজকে হলো বৃহস্পতিবার। তো আজকে একটা নতুন দীপিকা সাহা ব্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, প্লিজ ব্লগটা স্কিপ না করে আপনারা যতটা পারেন দেখার চেষ্টা করবেন, আপনারা দেখলে আমার খুবই খুশি হয়। আর যদি আপনাদের যদি আমার ব্লগিংগুলো ভালো লাগে, অবশ্যই একটা লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার কিছু ভুল ভ্রান্তি বা আমাকে অ্যাপ্রিসিয়েট করে, যেটাই আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। তো আজকে বলিনি, এখনের মতো এতটুকুনি থাকলে এখন আমি এটা ফিটিং করব, ফিটিং করে আপনাদেরকে তো দেখাতে হবে এটা কেমন জিনিস, তো র‍্যাকটা কেমন লাগে, আমি কি করব সেটাও আপনাদেরকে দেখাবো। আর সত্যি কথা বলতে আমার ঘরের জিনিস করতে আমার খুবই ভালো লাগে, আমি খুবই ভালোবাসি ঘরের নতুন জিনিস করতে, কিছু একটা দরকারি। আমার বর মানে কি বকা দেয় না কোনো সময়, কিন্তু ও টাইম পায় না এইসব জিনিসে, কুটিনাটি জিনিস, আর এইসব জিনিস মেয়েদেরই কাজ, ঘরে কোথায় কি লাগবে, কোন মানে কোন টাইমে কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা দিয়ে কোন জিনিসটা ম্যানেজ করতে হবে, সেই সবই মেয়েদের হাতে, মেয়েদের জিনিস, মেয়েদেরই কথা। তো সেটাই আমি করছি, যতটা পারি আমি আমার সংসারের জন্য জিনিস করি, যে মানে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য, যাতে আমি আমার মন মতন সংসারটাকে গুছিয়ে নিতে পারি সেটাই। তো এখন এতটুকুনি থাকলো, কাজটা করে নি তারপর আপনাদের সাথে দেখা করছি। এখনও মতো টাটা, বাই বাই।
তো বন্ধুরা দেখুন একটা ফিটিং করে দিয়েছি। ফিটিং করে যা সমস্ত জিনিস আমি রাখবো ভেবেছিলাম এটা এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখুন, আর এটাও আমি এটা আমি কিনে রেখেছিলাম। তো এটার মধ্যে আলু রাখা আছে, আর এটার মধ্যে মানে চা সমস্ত জিনিসপত্র একটা ঠিক করে নিলাম। আর এখন অনেকটা দেরি হয়ে গেছে, দেড়টা বেজে গেছে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে এখানে সকালবেলা তো করেছিলাম ডাল আলু ভাজা করেছিলাম, আজকে কিছুই করিনি। ডাল আলু ভাজা মানে দেরি হয়ে গেছিলো পুজো করতে, তো ডাল আলু ভাজা করেছিলাম। এখন আলুরদম করবো, মটরশুঁটি কড়াইশুঁটি অনেকে বলে, আমি তো মটরশুঁটি বলে এটা বয়েল হতে বসিয়ে দিয়েছি। মটরশুঁটিটা হালকা বয়েল করে দেবো, কারণ এখন মানে সব থেকে সবজিতে গ্যাসের পরিমাণটা বেশি দেন, মানে মানে সার জাতীয় জিনিসটা বেশি থাকে, তার জন্য একটু বয়েল করে নেবো। আর আলুটা আমি বয়েল করে রেখেছিলাম, এটা ভেজে নিব। তো আলুর দম করবো মটরশুঁটি দিয়ে বা কড়াইশুঁটি দিয়ে, যেটাই বলুন, তো সেটা তো এখন করে নিব। এখন তরকারিটা আগে করে নিই, তারপরে দেখাচ্ছি আজকে আর কী তো খাবো। এটা আলুর দমের মতন সিম্পল আলুর দম, আপনাদের যদি রেসিপি লাগে আপনারা বলতে পারেন, আমি দিয়ে দিব পরে অন্য কোনো দিন বানালে। তো এখন আমি রান্নাটা করে নিই, আর দেখি ভালোই লাগছে। একটা এখানে রেখে দিয়েছি, নতুন জিনিস থাকলে অবশ্যই ভালো লাগে গুছাতে। আর একটু কিছু গুছানো বাকি আছে, সেটা পরে করবো, এখন যেহেতু রান্নার সময় হয়ে গেছে তো আমি রান্নাটা করে নিই, তো পরে কথা বলছি আপনাদের সাথে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে আর ভিডিও করাই হয়নি, তো সন্ধ্যা লেগে গিয়েছে, টিউশন আমিও করে নিলাম, মেয়েও টিউশন করে নিলাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি বসেছি, আমার কাজকর্ম নিয়ে অনেকদিন ধরে করিনি, তো ভাবছি কিছু কাটিংয়ের কাজগুলো করে নিই, অনেকদিন ধরে করাই হয়নি, বসে আছি। টিউশন করে চলে গিয়েছে মেয়ে, ওইদিকে কালকে মেয়েরও এক্সাম আছে, তো মেয়ের এক্সাম যেটা আছে মেয়ের পড়াশুনো হয়ে গেছে, তার জন্য আমি ভাবছি আমি একটু কাজ করে নিই। তো এখন আমি ভাবছি এই কাজগুলো করছি আর মোবাইলে ভিডিও এডিটিং করছি, তাই ভাবছি আজকের ব্লগের এন্ডিংটা করা হয়নি, তাই ভাবছি আজকের ব্লগটা এন্ড করে দিই। কালকে বা পরশু আবার একটা নতুন ব্লগ আপনাদের সাথে স্টার্ট করব। তো আজকের ব্লগটা সেরকম ছোটোখাটো সিম্পলের মধ্যেই ছিল, কারণ ঘরেতে কোথাও যাইনি যে আপনাদের সাথে শেয়ার করবো, ঘরেই ছিলাম, ছোটোখাটো ব্লগের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পরে আবার যেদিন ব্লগিং করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতো তাহলে এতটুকুনি থাকলো, আশা করি আপনাদের ছোটোখাটো ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা বাই বাই, কালকে একটা নতুন টাটকা টাটকা ব্লগ নিয়ে যেদিন দেখা করছি অবশ্যই আপনার সাথে থাকবেন। তো আজকের মতো টাটা বাই বাই, পরে দেখা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এতটুকুনি থাকছে।